हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो अनेक दिन पर तुम्हारे संगे देखा हलो। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, अनेक अनेक एंजॉय करछो दुर्गा पूजा। तो आमार तरफ थेके महाषष्ठीर अनेक अनेक शुभेच्छा तुम्हारे सबाईके। तो आमादेर एखाने तो पुजो ओईभावे होच्छे ना दिल्लीते, बा होलेओ कि बोलो तो जेनरल पब्लिक के अलाउ करछे ना, तो ताई बाइरे जावार कोनो मानेई हय ना। ताई भाबलाम जे चलो आज कि बेरोई स्ट्रीट शपिंग करते। तो सेई जोन्नो आज एसेछि सरोजिनी नगरे। तो तोमादेरके अनेकबारई आमि बोलेछि सरोजिनी नगरेर कथा, जेखान थेके आमि स्ट्रीट शपिंग करि। तो भाबलाम चलो आज तोमादेरके घुरिये देखि। तो एटाइ, तो चलो आर बेशी बकबक करबो ना, तो जाई शपिंग करि, तोमरा आमार संगे थाको। आई होप तोमादेर एई ब्लगटा पछन्द हबे। तो चलो लेट्स स्टार्ट। तो देखो गाइज, आमी एसे गेछी मार्केटेर मध्ये, किरकम भीड़ देखो, मने होच्छे मानुषेर समुद्रेर मध्ये एसे गेछी। तो दुर्गा पूजा बा दिवाली बोले नय, एई मार्केटे जानो तो सारा बछरई एरकम भीड़ थाके। आर एई मार्केट भीषण रकम भावे सस्ता, मोटामुटी भावे तुमि 50 रुपिस थेके शुरू करे सब रकम जिनिसई पाबे। तो मेयेदेर जामा कापड़, बेसिक्यालि मेयेदेर जिनिसपत्रई बेशी पावा जाय, सेई संगे घर साजानोर जिनिसपत्र सब किछुई पावा जाय, इवेन छेलेदेरो जिनिसपत्र खूब पावा जाय। तो देखो एखाने तुमि देखते पाबे समस्त रकम लोकेदेर भीड়। যেমন আমাদের কলকাতা আছে না গড়িয়া, তো গড়িয়ার মতো এখানে ধরো 2-3টে গড়িয়া ঢুকে যাবে, এই মার্কেটটা এতটাই বড়। তো তোমরা যারা দিল্লির আশেপাশে থাকো, তো কখনো সময় পেলে ডেফিনেটলি আসো এখানে শপিং করতে। যে মানে ইনকেস তুমি যদি স্ট্রিট শপিং করতে ভালোবাসো তবে এসো, দারুণ এনজয় করবে। তো দেখো সব রকমের জিনিসপত্র আছে। তো আমি তো আর মানে এই ভিড়ের মধ্যে তোমাদেরকে বলতে বলতে দেখাতে পারবো না, তাই ভাবলাম যে তোমরা দেখতে থাকো আর আমি হচ্ছে শপিং করতে থাকি মাঝে মাঝে। তো ঠিক আছে, তো চলো দেখো তোমরা। তো অনেকেই হয়তো জানতে চাইবে যে ইবা এর কোয়ালিটি কেমন হয়, এত সস্তায় তো পাওয়া যায় এই মার্কেটে। কিন্তু কি বলতো, আমি অনেক দিন ধরে এই মার্কেটে আসছি, শপিংও করছি, বাট কোয়ালিটি খুব একটা খারাপ। তুমি যদি দেখে শুনে কিনতে পারো তো ডেফিনেটলি তুমি ভালো কোয়ালিটি পাবে। তবে হ্যাঁ, কি বলতো, মাঝে মাঝে খারাপ পড়ে যায়, এটাও মানে ঠিক কথা, স্ট্রিট শপিংয়ে যেমন হয় সবাই জানো। তবে আমি কোয়ালিটি কম্পেয়ার করে দেখেছি যে মিশোতে যেরকম জিনিসপত্র পাওয়া যায়, কিংবা বিশাল মেগামার্টে অনেকে হয়তো শপিং করো, তো আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি ওদের লেভেলে সেম কোয়ালিটিরই কাপড় এখানে পাওয়া যায়। তো এরকম কিছু খারাপও নয় যে এরকম 100 রুপিজে পাচ্ছি তো খারাপ হবে, এরকম ডেফিনেটলি নয়, কারোর পুরানো কাপড়ও বিক্রি করে না। আসলে কি বলতো, কাস্টম যে সব জিনিসপত্র আটকে যায় না, যেগুলো ক্লিয়ারেন্স পায় না, তো বেসিক্যালি সেই জিনিসগুলোই এখানে বিক্রি হয়। তো এই জন্য এতটা সস্তায় পাওয়া যায়। তাছাড়া এখানে মানে কি বলতো, যে লোকাল লোকেরা আছে যারা নিজেরা জামাকাপড় বানায়, তারাও এখানে মাঝে সাঝে বিক্রি করে, তো এই জন্যই হচ্ছে এত সস্তাতে পাওয়া যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম তোমাদের এটাও জানিয়ে দিই, নাহলে হয়তো লোকে ভাববে যে, অনেকেই ভাবে যে এত কমে দিচ্ছে হয়তো পুরনো জামাকাপড়ও হবে। তাই much. Ooh, babe, I
your pretty eyes make me smile, and your little fits make me stay with you. Eyelashes moving softly, little arms make me all of you. তো চলো বন্ধুরা, আমার হয়ে গেছে তো শপিং, এবার আমি বাড়ি যাচ্ছি। মানে ভীষণ রকমভাবে একদম পরিশ্রান্ত হয়ে গেছি, একদম টায়ার্ড হয়ে গেছি এত ঘুরে ঘুরে মার্কেটিং করতে। তো চলো এই মার্কেট ছেড়ে ঘর যাই, ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী শপিং করলাম। তো স্টে টিউন। সো ওয়েলকাম ব্যাক এগেইন। তো ঘর এসে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাতে বসেছি যে কী কী শপিং করলাম। তো ব্যাপারটা হচ্ছে ওই ভিড়ের মধ্যে শপিং করা সত্যি মানে কী বলো তো খুব প্রবলেমের। তো এনিওয়ে আমি বেশি কিছু শপিং করিনি, আর আমি এমনিতেও দেওয়ালির সময় শপিং করব, তো ভাবলাম যে চলো বাস এমনিই আমি গেছিলাম একটু মুড ফ্রেশ করার জন্য। তো ছোটোখাটো কিছু কিনেছি, বেশি কিছু না। তো দেখো প্রথমেই একটা টাং টপ কিনেছি, তো এটাই স্কাই কালার, কি জানি আজকাল আমার খুব স্কাই কালার খুব পছন্দ হচ্ছে, তো এটা কিনেছি। আর সেকেন্ড হচ্ছে আর একটা টপ কিনেছি, যেগুলো ঘরে পরার জন্যই দুটো তিনটে, মানে কী বলো তো দু তিনবার পরে তারপরে হচ্ছে হয়তো এক দুবার বাইরে পরে যাব, তারপরে হচ্ছে ঘরেই পরব। তো এটা এটা একটা লাইট ইয়েলো কালারের হচ্ছে কিনেছি, আই থিঙ্ক ভালোই হয়েছে, আমার তো দেখে খুব ভালো লাগলো, কিন্তু মেটেরিয়ালগুলো খুবই ভালো। আর হচ্ছে আরও একটা হোয়াইট কালারের কিনেছি, তো এটা একটা, তো আর এরকম একটা টপ নিয়েছি যার হাতটাটা এরকম, তো এরকম। তো এগুলো কিনেছি, সঙ্গে হচ্ছে একটা হাফ প্যান্ট কিনেছি ঘরে পরার জন্য, আর একটা হচ্ছে এই মার্কেট ফার্কেট যাওয়ার জন্য একটা হচ্ছে মানে কী বলবো একটা প্যান্ট কিনেছি, ব্যাস এটাই। এগুলো কিনেছি, সেই সঙ্গে হচ্ছে কিনেছি, তো এত ইয়ারিং দেখলাম তো ইয়ারিং তো কিনবই তাই না। তো দেখো এই একটা ইয়ারিং কিনেছি, আর সেই সঙ্গে আচ্ছা পরে দেখাই, চলো পরে দেখাই। কেমন লাগছে বলো কিন্তু তোমরা, ওকে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে। তো মেবি প্রপার আমি ড্রেস আপ করে নেই তাই হয়তো এই কাপড়ের সঙ্গে এত ভালো লাগছে না, বাট আমার ইয়ারিংটা দেখে খুব ভালো লাগলো। তাছাড়া এত মাল্টি কালারের না, কোনো যে কোনো ড্রেসের সঙ্গেই পরা যাবে তাই ভেবে কিনে নিলাম। তো সেই সঙ্গে আর একটা হুপস টাইপের নিয়েছি, তো এটা এরকম আমার না রিং টাইপের যে হয় যেগুলো মানে হুপস টাইপের, এগুলো আমার খুব ভালো লাগে। এই দেখো তো বাস এগুলোই কিনেছি, আর কিছু বেশি কিনিনি। তো বললাম যেটাই যে এক তো ভিড় ছিল, তারপর ভাবলাম যে চলো দিওয়ালির সময় আবার কিছু এসে কিনবো, তো এখন আর কিনে তাই আর পয়সাও নষ্ট করলাম না, সময় নষ্ট করলাম না, তো দ্যাটস ইট। তো চলো ব্লগটাকে এন্ড করি, আর তোমরা বলো আমাকে কেমন লাগলো তোমাদের এই ব্লগ, অনেকদিন পরে হচ্ছে ব্লগ শেয়ার করছি, আই হোপ তোমরা আমার সঙ্গে থাকবে, আমার ব্লগকে হচ্ছে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা হচ্ছে নতুন তারা প্লিজ ভিডিও দেখে সাবস্ক্রাইব করো। তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই বাই।